নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্টে শেয়ার করুন আজকে লোকাল আপডেট মানবাধিকার কর্মী অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটি কাজী সাদিক হোসেন ইন্ডিয়া পলিটিক্স নিয়ে আলোচনা করলেন আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে মুখ পরিবর্তন কথা বলেছেন বাংলা নির্বাচন পরিবর্তন হবে এটা আশা করলেন দেশের জনপ্রতিনিধি অভিযুক্তদের বয়কট হওয়া উচিত এটা দেশের ক্ষতিকারক তারা শাস্তি করা উচিত রাইটার্স বিল্ডিং রাজ্য সরকার তৈরি দ্রুত নির্মাণ করে বলেন অন্যথায় এটা বিরুদ্ধে প্রতিবাদ করবেন এশিয়ান হিউম্যান রাইটস এটা বিরুদ্ধে মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাবে নমস্কার এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটি গ্রুপ কিং কোবরা টিভি চ্যানেল মানবাধিকার সহায় টিভি চ্যানেল এবং পরিবর্তন নিউজ একই সঙ্গে অপরে করছেন আমাদের সাংবাদিক বন্ধু বক্তা হয়েছেন এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির আন্তর্জাতিক মানবাধিকার মহাসচিব কাজী সাদিক হোসেন আমরা আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন এবং কমলা হ্যারিসকে আমরা হিউম্যান রাইটসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সহ স্যালুট জানাচ্ছি সেই সঙ্গে আমরা গর্বিত যে মার্কিন লড়াইয়ে মানে নির্বাচনী লড়াইয়ে মুসলিমদের মধ্যে অনেক প্রাধান্য পাওয়া গিয়েছে এবং তারা এসছেন সেই সঙ্গে 17টি মুসলিম দেশ আমেরিকাকে সাপোর্ট করেছেন সেই সঙ্গে রুহানি ইরানের সর্বোচ্চ নেতা রুহানি এবং ইদ্রাগোদান বলেছেন যে এইবারে বিশ্ব দুনিয়ার মধ্যে আপনারা সমস্ত বাধা বিপত্তি এগিয়ে নিয়ে গিয়ে বিশ্বের মধ্যে আমেরিকাকে প্রতিষ্ঠা করুন এবং কোনো বিভেদ ভুলে গিয়ে আপনারা আমাদের সঙ্গে হাত মিলান এবং সেই সঙ্গে আমরা বলতে চাই বিহারের যে ভোট হয়ে গেল এবং সেখানে তেজস্বী যাদব দুর্নীতিভাবে লড়লেও বিজেপির প্রকাশ্য মদতে নীতিশ কুমার সরকারে আসছেন আমরা কিন্তু তেজস্বীর যে ভোট সংখ্যা আমরা দেখতে পেলাম তাতে কিন্তু তেজস্বী অনেক এগিয়ে আছে 2021 সালে আমাদের লড়াই শুরু হবে জাতীয় মানবাধিকার পরিষদ এবং মহাজোটে সেখানে সরাসরি আমরা লড়ব 1:1 রাজ্যের রাজ্যকে দুর্নীতি মুক্ত করতে অপরাধ মুক্ত করতে ফৌজদারি মামলা মুক্ত করতে এবং দুর্নীতিগ্রস্ত জনপ্রতি মুক্ত করতে আমরা আগামী 294 সিটে লড়বেন এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটি গ্রুপ জাতীয় মানবাধিকার পরিষদের 121টি মানবাধিকার সংগঠন সেই সঙ্গে সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে আমরা মহাজোট তৈরি করে আমরা লড়ব আমরা জাতীয় মানবাধিকার পরিষদের মুখ্য সচেতক কাজী সাদিক হোসেন এবং আন্তর্জাতিক মানবাধিকার মহাসচিব কাজী সাদিক হোসেন দুর্নীতিগ্রস্ত জনপ্রতি সাথ ছেড়ে দিন তাদের ক্ষমতায় আমরা আসছি ঘোষণা করছেন 2021 294টি সিটের মধ্যে 291টি সিট নিয়ে আমরা রাজ্যের ক্ষমতায় আসছি আমাদের মন্ত্রিসভা বসবে মহাকরণ এবং নবমহাকরণে উপান্ন নবান্ন সরলে যত হবে রাজ্য প্রশাসনিক ভবন যে রাইটার্স বিল্ডিং ছেড়ে যাওয়ার সময় 6 মাসের টাইম দিয়ে গেছিলেন 9.5 বছর হলো এখন কিন্তু রাইটার্স বিল্ডিংয়ের প্রশাসন করলেন না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি 31 মার্চ 2021 মধ্যে রাইটার্স বিল্ডিং যদি পুনরাবস্থা ফিরে না আসে আন্তর্জাতিক আদালতে রাজ্যের দেশের সম্পত্তি ধ্বংসের বিরুদ্ধে আমরা কিন্তু আন্তর্জাতিক আদালতে জাতীয় মানবাধিকার পরিষদ যাবেন এবং 31 মার্চ 2021 আমরা রাইটার্সকে পুনরাবস্থায় আসে কারণ আমাদের রাজ্যে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বসবেন রাইটার্স বিল্ডিংয়ে আর উপমুখ্যমন্ত্রী বসবেন নবমহাকরণে 21 জন মন্ত্রিসভায় আসবেন যুব সমাজের পক্ষ থেকে যারা দুর্নীতিমুক্ত অপরাধমুক্ত আপনার ফৌজদারি মামলামুক্ত সচ্চা ইমানদার মানুষ তার মধ্যে 50 বছরের নিচে যুবকরা কিন্তু 21টি মন্ত্রিসভা গঠন করবেন আর 21 জন গঠন হবে যাদের বয়স 70 বছরের নিচে 50 বছরের ঊর্ধ্বে রিটায়ার্ড জাস্টিস রিটায়ার্ড জাজ আইপিএস আইএস
যারা যাদের মধ্যে কোনো দুর্নীতি লাগে না। আর একটি জিনিস আমরা লক্ষ্য করছি, যারা আড়াই বছর ধরে জেল খাটলো হঠাৎ করে তাদের পোস্টার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। আমরা প্রতিবাদ জানাচ্ছি, সেই সঙ্গে প্রত্যেক মানুষকে বলছি যে আপনারা দুর্নীতিমুক্ত জনপ্রতিনিধি, অপরাধীমুক্ত জনপ্রতিনিধিমুক্ত এবং যারা বিভিন্ন পৈতৃকারী সেসব লোককে আপনারা সরাসরি বয়কট করুন। কারণ ওদের নামে যদি কোনো ব্যানার হয় 20 বছরের কেসটা খুলে দেবেন জাতীয় মানবাধিকার পরিষদের 100 মানবাধিকার সংঘ। চোর ডাকাত মানুষের রক্ত শোষণকারীদের আমরা কোনোমতেই রাইটার্স বিল্ডিং কিংবা রাজ্যের মন্ত্রী সভায় বসব। এই শপথ ঈশ্বরের শপথ, এই শপথ আল্লাহর শপথ, এই শপথ রাজ্যের শপথ, মানুষ শপথ, 6 কোটি মানুষ শপথ এবং দেশের 137 কোটি মানুষ শপথ যে পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয়করণে কোনো দুর্নীতিগ্রস্ত অপরাধী ফৌজদার আসামি জনপদের পোস্টে আমরা দেব না। এবং তাদের যদি পোস্টার লাগায় 20 বছরের আমরা কেসটা করিস আমরা প্রকাশ করব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।